হ্যালো স্টুডেন্টস, আজকে দশম শ্রেণীর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের 12তম ক্লাস। আজকের ক্লাসে তোমাদেরকে তোমাদের বইয়ের যে এক্সারসাইজ আছে কোষে দেখি 1.5, এই এক্সারসাইজের 8 থেকে 11 এই কটি সমস্যার সমাধান করে দেখাবো। এর আগের ক্লাসে এর আগের সমস্যাগুলো সমাধান করে দেখিয়েছি এবং আজকের ক্লাসটি বোঝার জন্য তোমাদেরকে অবশ্যই ক্লাস ভিডিও নম্বর 10টি দেখে নিতে হবে, না হলে আজকের অঙ্কগুলো বুঝতে অসুবিধা হবে। তো আগে ওই ক্লাস ভিডিওটি দেখে নিয়ে এই ক্লাস ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলো শুরু করা যাক। সবার প্রথমে দেখে নেওয়া যাক 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্নে আছে 5x² + 2x - 3 = 0, এরকম একটা দ্বিঘাত সমীকরণ দিয়ে দিয়েছে এবং বলে দিয়েছে এই সমীকরণের দুটি বীজ আলফা ও বিটা, তবে এই কটি জিনিসের মান নির্ণয় করতে বলছে। 1 নম্বরে বলছে α² + β² এর মান কত, 2 নম্বরে α³ + β³ এর মান কত, 3 নম্বরে 1α + 1β এর মান কত, আর 4 নম্বরে আছে α² / β² + β² / α এর মান কত। তো তোমরা দেখো, যে কোনো দ্বিঘাত সমীকরণে সর্বদা দুটি বীজ থাকে এবং সেই দুটি বীজ নির্ণয় করার জন্য আমাদের কাছে অলরেডি কিছু পদ্ধতি জানা হয়ে গেছে। কি কি? প্রথমে হচ্ছে দ্বিঘাত সমীকরণটাকে উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে বীজগুলো নির্ণয় করা সম্ভব। দ্বিতীয়ত হচ্ছে সিদ্ধ আচার্যের সূত্রের সাহায্যে কোন দ্বিঘাত সমীকরণের বীজ নির্ণয় করা সম্ভব। তো আমরা এই দুটো পদ্ধতি যদি এই সমীকরণের জন্য প্রয়োগ করি তাহলে ওখান থেকে বীজগুলো নির্ণয় করে নিতে পারবো এবং সেই বীজগুলোই পাওয়া মানে অর্থাৎ আলফাবিটার মান পেয়ে যাওয়া, এবং সেই আলফাবিটার মান এখানে বসিয়ে দিলে এইগুলো উত্তর বার করতে পারবো। কিন্তু এখন আমরা এই অঙ্কটাকে সমাধান করব বীজগুলো নির্ণয় না করে কিভাবে বীজ আর সহগের সম্পর্ককে কাজে লাগিয়ে এগুলো নির্ণয় করা সম্ভব। তোমরা জানো যে সবসময় বীজ নির্ণয় করা সম্ভব হয় না, যদি বীজদ্বয় বাস্তব না হয় সেক্ষেত্রে সম্ভব হয় না, আবার অনেক সময় বীজদ্বয় বাস্তব হলেও বীজদ্বয় অমূলদ সংখ্যা হয়। অমূলদ সংখ্যার এই স্কোয়ার, কিউব বা রেসিপ্রোকাল বা অনন্য বা এই ধরনের ক্যালকুলেশন গুলো করতে অসুবিধা হবে, তাই এই সমীকরণের বীজদ্বয় কিরকম হবে আমরা জানি না, সেই জন্য আমরা কখনোই ওই প্রথম দুটো পদ্ধতি অবলম্বন করার চেষ্টা করব না। আমরা একদম বীজ ও সহগের সম্পর্ক ব্যবহার করে কিভাবে এগুলো নির্ণয় করা সম্ভব সেটাই দেখব। দেখো, আমাদের এই সমীকরণের দুটো বীজ আলফা বিটা বলে দেওয়া আছে, তাই জন্য আমরা বলতে পারি বীজ দুটোর যোগফল অর্থাৎ α+β = হবে -b/a অর্থাৎ -x² / x² এর সহগ, আর দুটো বীজের গুণফল অর্থাৎ α/β = হবে c/a অর্থাৎ ধ্রুবক প্রদ -c - 3/x² অর্থাৎ x² এর সহগ। অর্থাৎ আমরা α+β মান পেলাম -2/5 এবং α/β মান পেলাম -3/5। এখন এই দুটো ইকুয়েশনকে কাজে লাগিয়ে আমরা এই চারটি মান নির্ণয় করার চেষ্টা করব। দেখো, এক নম্বরটা কি চাইছে, α² + β² এটার মান নির্ণয় করতে বলছে। এইটার মান নির্ণয় করার জন্য দেখো এর উপর আমরা একটা সূত্র প্রয়োগ করতে পারি, সেটা হচ্ছে কি, α² + β² মানে α+β² - 2α β। দেখো, এইটার আলফা বিটার মান জানা ছিল না, কিন্তু এর ডান দিকে যেগুলোকে লিখেছি α+β আর আলফা বিটা এই দুটো মানই আমাদের জানা আছে। তো আমরা যদি এই ডান দিকটায় এইগুলোর মান বসিয়ে নিই তাহলে আমরা α² + β² এর মান পেয়ে যাব। দেখো, বসিয়ে নিলে কি পাচ্ছি, α+β মান হচ্ছে -2/5 এইটার হোল স্কোয়ার -2 × α β মানে হচ্ছে -3/5। এটা সমাধান করলে কি পাচ্ছি, দেখো এটা হোল স্কোয়ার করলে হচ্ছে প্লাস হয়ে যাচ্ছে 4, হচ্ছে 25 হচ্ছে, আর এটা মাইনাস মাইনাস প্লাস 6/5। দেখো, লসাগ হচ্ছে 25, এটা দিয়ে ভাগ করলে 4, আর এটা দিয়ে ভাগ করলে হচ্ছে 5 × 5 = 25, 5 × 6 = 30, তো উত্তর হলো 34/25। দেখো আমরা কিভাবে আলফা বিটার মান না জেনে α+β আর আলফা বিটা এই দুটো ইকুয়েশনকে কাজে লাগিয়ে এই α² + β² এর মান নির্ণয় করে ফেললাম। একই রকম ভাবে আমরা 2 নম্বরটা করি। 2 নম্বরে আছে দেখো α³ + β³। α³ + β³ নির্ণয় করার জন্য আমরা একটা সূত্র লেখার চেষ্টা করব যাতে α+β আর আলফা বিটা ছাড়া আর কিছু নেই। তো a³ + b³ এর দেখো এই সূত্রটা যদি আমরা ইউজ করি, α+β (3α β) × α+β (α+β) এই সূত্রটা যদি ইউজ করি সেক্ষেত্রে আমরা দেখো এই সব মানগুলো জানা আমরা বসিয়ে দিলে এই উত্তরটা পেয়ে যাব। α+β মান হচ্ছে -2/5 অর্থাৎ -2/5 হোল কিউব, -3 × α β মানে হচ্ছে -3/5, আর α+β মানে হচ্ছে -2/5। অতএব আমরা প্রত্যেকটা মান বসিয়ে দিলাম, এবার সমাধান করি। দেখো, এটা সমাধান করলে কি পাচ্ছি, -2/5 হোল কিউব মানে হচ্ছে 8 এর
125 এবং চিহ্নটা হবে মাইনাস, এটার ক্ষেত্রে দেখো প্লাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এবং এগুলো গুণ করলে পাঁচ পাঁচে হচ্ছে 25, আর এদিকে হচ্ছে তোমার 3 × 6 = 18, অর্থাৎ এইটা এবার সমাধান করলে দেখো 125 লসাগু, এখানে হচ্ছে মাইনাস 8, আর এখানে 5, 5 18 90, অর্থাৎ মাইনাস 98। তো আমরা যেটা পেলাম আলফা কিউব প্লাস বিটা কিউবের মান মাইনাস 98/125। এবার দেখে নিই তিন নম্বর প্রশ্নটা। তিন নম্বর প্রশ্নে আছে 1/আলফা প্লাস 1/বিটার মান, তো এটা বার করার জন্য আমরা এটাকে লসাগু করে নিই। দেখো লসাগু হচ্ছে আলফা বিটা, আলফা দিয়ে ভাগ করলে বিটা, বিটা দিয়ে ভাগ করলে আলফা, অর্থাৎ উপরটা সাজিয়ে লিখলে আমরা পাচ্ছি আলফা প্লাস বিটা বাই আলফা বিটা। এবার এই প্রত্যেকটা মান আমাদের জানা, আলফা প্লাস বিটার মান মাইনাস 2/5, আর আলফা বিটার মান মাইনাস 3/5, 5/5 আর মাইনাস মাইনাস কেটে গেল, অর্থাৎ 2/3 হয়ে গেল উত্তর। দেখো কি সহজেই আমরা এই দুটো সম্পর্ক থেকে সমস্ত মান নির্ণয় করতে পারছি। এবার দেখো চার নম্বর প্রশ্ন। চার নম্বর প্রশ্নে আছে আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা, এইটার মান নির্ণয় করার জন্য আমরা যেটা করতে পারি এটা লসাগু করতে পারি। লসাগু করলে পাচ্ছি আলফা বিটা, বিটা দিয়ে ভাগ করলে আলফা, আলফা দিয়ে আলফা স্কোয়ারকে গুণ করলে আলফা কিউব, প্লাস আলফা দিয়ে ভাগ করলে বিটা, বিটা দিয়ে বিটা স্কোয়ারকে গুণ করলে বিটা কিউব। এবার দেখো এই জায়গায় আমাদের আলফা কিউব প্লাস বিটা কিউবের মান অলরেডি 2 নম্বর ইকুয়েশনে বার করেছি, তো যদি তোমাদের পরীক্ষায় ডাইরেক্ট এটা দেওয়া থাকে তো তোমরা এটাকে এই 2 নম্বর ইকুয়েশনের মতো বার করে নিয়ে বসাবে। তো আমরা এখানে একদমই বসিয়ে নিচ্ছি আলফা কিউব প্লাস বিটা কিউবের মান 98/125, আর আলফা বিটার মান দেখো দেওয়া ছিল -3/5। এটা সমাধান করলে কি পাচ্ছি দেখো, মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, উপরে 98 নিচে 3, আর 5 দিয়ে 125 কে কাটলে একটা পাচ্ছি সেটা হচ্ছে 25, অর্থাৎ আমরা উত্তরটা পাচ্ছি 98/75, অর্থাৎ 4 নম্বর প্রশ্নের উত্তর হলো 98/75। এবার দেখে নাও 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্নে দেওয়া আছে ax2 + bx + c = 0, এই সমীকরণের একটি বীজ অপরটির দ্বিগুণ, তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে 2b2 = 9ac। দেখো এই ধরনের অঙ্ক আমরা এর আগের ক্লাস ভিডিওতেও করেছি, তো আমরা এই সমীকরণের বীজগুলো কি রকম হবে একটু ভেবে নিই। মনে করো দেওয়া আছে একটি সমীকরণের বীজগুলি একটি অপরটির দ্বিগুণ, তাহলে একটা বীজ যা হবে অন্য বীজটা তার দ্বিগুণ হবে। তো আমরা যদি একটা বীজকে আলফা ধরে নিই তাহলে অপর বীজটি কি হবে, তার দ্বিগুণ, অর্থাৎ 2α। তো আমরা ধরে নিচ্ছি বীজ দুটি হলো একটি আলফা ও অপরটি 2α, যেহেতু দ্বিগুণ বলে দিয়েছে। তাহলে এখান থেকে আমরা যেটা করতে পারি, বীজ দ্বয়ের যোগফল আলফা প্লাস 2α = নির্ণয় করতে পারি, যেটা হচ্ছে -b/a। আর একটা নির্ণয় করতে পারি, সেটা হচ্ছে বীজ দ্বয়ের গুণফল, দ্যাট ইজ α × 2α = c/a। এবার দেখো এই দুটো সমীকরণকে সমাধান করলে আমরা পাচ্ছি 3α = -b/a, আর এখান থেকে পাচ্ছি 2α² = c/a। লক্ষ্য করো এই দুটো সমীকরণের মধ্যে অজানা জিনিস হচ্ছে আমার ধরা সংখ্যাটি, অর্থাৎ আলফাটি। তো এই দুটো থেকে যদি আলফাকে তাড়াতে পারি তাহলে এই শর্তটা পাওয়া উচিত। তার জন্য আমরা এক কাজ করি, এখান থেকে আলফার মান নির্ণয় করে এখানে বসিয়ে দিই। এখান থেকে আলফার মান নির্ণয় করলে পাচ্ছি α = -b/3a, এই মানটি, এটাকে 1 নম্বর ইকুয়েশন বলছি। এবার এক নম্বর ইকুয়েশন থেকে এখানে মান বসাচ্ছি 2α² মানে আলফার জায়গায় বসাবো -b/3a, তার হোল স্কোয়ার = c/a, কোত্থেকে পেলাম 1 থেকে পেলাম, অর্থাৎ 1 থেকে বসিয়ে দিলাম। এবার এটা সমাধান করলে পাচ্ছি দেখো 2 - a² বলে প্লাস, b² বলে b², এটা 9a² = c/a। দেখো যেহেতু এটা একটা দ্বিঘাত সমীকরণ, তো এই x² এর সহগ a কখনো শূন্য নয়, যেটা দ্বিঘাত সমীকরণ হওয়ার একটা শর্তই ছিল। তো a যেহেতু শূন্য নয়, আমি এদিক থেকে a আর এদিক থেকে a² কেটে দিতে পারি, স্কোয়ারটা কেটে দিতে পারি, তাহলে পড়ে থাকছে দেখো 2b² / 9a = c। তো কোনাকুনি গুণ করে নিলে পাচ্ছি 2b² = 9ac, এইটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল, অর্থাৎ এটা আমাদের প্রমাণিত হয়ে গেল। এবার দেখে নাও 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্নে বলছে x² + px + 1 = 0 একটি সমীকরণ দিয়ে দিয়েছে। ওরা জানতে চাইছে এমন একটি সমীকরণ নির্ণয় করো যে সমীকরণের বীজগুলো হবে এই সমীকরণের বীজগুলি অনন্য। তো সবার প্রথম আমাদেরকে এই সমীকরণের বীজগুলো সম্পর্কে একটি ধারণা নিতে হবে, এবং সেই ধারণাকে কাজে লাগিয়ে সেই বীজের অনন্য বীজযুক্ত সমীকরণ নির্ণয় করতে হবে। দেখো কি করি, আমরা মনে করছি এই সমীকরণের বীজগুলি হল আলফা ও বিটা। আমরা যদি এই সমীকরণের বীজগুলো আলফা বিটা ধরে নিই তাহলে আমরা বলতে পারি
বীজ দুটোর যোগফল আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি, অর্থাৎ মাইনাস এক্স এর সহ পি বাই এ এখানে এক, অর্থাৎ আমরা মাইনাস পি পাচ্ছি। আরেকটা বলতে পারি আলফা ইন্টু বিটা ইকুয়াল টু সি বাই এ, অর্থাৎ কনস্ট্যান্ট টার্ম ওয়ান বাই এক্স স্কোয়ার সহ ওয়ান, অর্থাৎ ওয়ান পেলাম। তো এই দুটো সমীকরণকে কাজে লাগিয়ে আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস পি এবং আলফা বিটা ইকুয়াল টু ওয়ান, আমাদেরকে এমন একটা সমীকরণ গঠন করতে হবে যার বীজগুলো হবে এই বীজগুলোর অনন্য। তো দেখো আলফা বিটা বীজের অনন্য বীজ কি হয়, আলফা বিটা বীজের অনন্য বীজ হয় ওয়ান বাই আলফা ও ওয়ান বাই বিটা, অর্থাৎ আমাদেরকে এমন একটা সমীকরণ নির্ণয় করতে হবে যে সমীকরণের বীজগুলো হবে ওয়ান বাই আলফা ও ওয়ান বাই বিটা। তো আমরা জানি যে ওয়ান বাই আলফা ও ওয়ান বাই বিটা বীজযুক্ত সমীকরণটা হবে এক্স স্কোয়ার মাইনাস বীজ দ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস ওয়ান বাই আলফা ইন্টু ওয়ান বাই বিটা সমান শূন্য, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস বীজ দ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজ দ্বয়ের গুণফল ইকুয়াল টু শূন্য। তো এইটার যদি আমরা এই মানগুলো বসিয়ে দিতে পারি তাহলেই আমরা সেই সমীকরণটা পেয়ে যাবো যে সমীকরণের বীজগুলো হয়ে যাবে এই সমীকরণের বীজের অনন্য। সেই জন্য আমরা যেটা করব সর্বপ্রথম ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা আর ওয়ান বাই আলফা ইন্টু ওয়ান বাই বিটা এই দুটোর মান নির্ণয় করার চেষ্টা করব। দেখো আমরা এই দুটো এখানে করে দেখে নিচ্ছি, ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা, এটা নির্ণয় করার জন্য আমরা লসাগু করে নিচ্ছি। লসাগু হচ্ছে দেখো বিটা প্লাস আলফা, দেখো আলফা প্লাস বিটার মান দেওয়া ছিল মাইনাস পি, অর্থাৎ বিটা প্লাস আলফার মান হচ্ছে মাইনাস পি বাই আলফা বিটার মান এক, অর্থাৎ উত্তর পেলাম মাইনাস পি। আবার দেখো ওয়ান বাই আলফা ইন্টু ওয়ান বাই বিটার মান হচ্ছে ওয়ান বাই আলফা বিটা, মানে আলফা বিটার মান এক অর্থাৎ ওয়ান সমান ওয়ান। তো আমরা এই দুটো মান এবার এখানে বসিয়ে নিই, দেখো বসিয়ে নিয়ে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটার মান হচ্ছে মাইনাস পি ইন্টু এক্স, আর এটার মান হচ্ছে তোমার ওয়ান ইকুয়াল টু জিরো। তো এটা সমাধান করলে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। দেখো আমরা একটা সমীকরণ তৈরি করে ফেললাম যে সমীকরণের বীজগুলো হচ্ছে ওয়ান বাই আলফা এবং ওয়ান বাই বিটা, এবং সেই ওয়ান বাই আলফা ওয়ান বাই বিটা হচ্ছে প্রদত্ত সমীকরণের বীজগুলো অনন্য। তো আমি বলতে পারি যে এই সমীকরণের অনন্য বীজযুক্ত সমীকরণটি হলো এইটি, অর্থাৎ এটি হলো আমাদের উত্তর। কিন্তু দেখো এটা এই সমীকরণটা যেহেতু একই বীজ বেরিয়েছে তার মানে আমাদের বুঝতে হবে এই সমীকরণের যে দুটি বীজ ছিল তারা নিজেরাই একে অপরের অনন্য ছিল, সেই জন্য এর অনন্য করতে অন্যজন তৈরি হয়ে গেছে আর এর অনন্য করতে অন্যজন তৈরি হয়েছে, তাই জন্য সমীকরণটা একই বেরিয়েছে। দেখে নাও এগারো নম্বর প্রশ্ন, এগারো নম্বর প্রশ্নে একটি সমীকরণ দিয়ে দিয়েছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। ওরা জানতে চাইছে এই সমীকরণের বীজগুলোর বর্গ বীজযুক্ত সমীকরণটি নির্ণয় করতে হবে। তো আমাদেরকে সবার প্রথম এই সমীকরণের বীজগুলো সম্পর্কে ধারণা নিতে হবে, তারপর তাদের বর্গ সম্পর্কে ধারণা নিতে হবে, আর সেই বর্গ বীজযুক্ত সমীকরণটা কি হবে নির্ণয় করতে হবে। দেখো আমরা ঠিক এর আগের অঙ্কের মতো এই সমীকরণের দুটো বীজ আলফা বিটা ধরে নিচ্ছি। এই সমীকরণের দুটো বীজ যদি আলফা বিটা ধরে নিই তাহলে আমরা বলতে পারবো আলফা প্লাস বিটা অর্থাৎ বীজ দ্বয়ের যোগফল সমান মাইনাস বি অর্থাৎ এক্স এর সহগ এক বাই এ অর্থাৎ এক্স স্কোয়ার এর সহগ এক, তো আমরা পেলাম মাইনাস ওয়ান। আর বীজ দ্বয়ের গুণফল আলফা বিটা সমান সি বাই এক, সি মানে কনস্ট্যান্ট টার্ম বাই এক্স স্কোয়ার এর সহগ এক অর্থাৎ এক। তো আমরা বীজ দুটোর যোগফল ও গুণফল সম্পর্কিত সম্পর্কটা পেয়ে গেলাম। এবার আমাদের দরকার যে এই বীজের বর্গ অর্থাৎ আলফা স্কোয়ার আর বিটা স্কোয়ার এদের বর্গ করলে হয় যেটা এই রকম বীজযুক্ত সমীকরণ। তো এই রকম বীজযুক্ত সমীকরণ যেটা হয় সেটা আমাদের জানা, সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস বীজ দ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজ দ্বয়ের গুণফল আলফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ার সমান শূন্য। তো এই সমীকরণটাই আমাদেরকে নির্ণয় করতে হবে যে ক্ষেত্রে বীজগুলো হয়ে যাবে প্রদত্ত সমীকরণের বীজগুলোর বর্গ। তো এটা নির্ণয় করার জন্য আমাদেরকে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার নির্ণয় করতে হবে আর আলফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ার নির্ণয় করতে হবে। এর জন্য দেখো আমরা এই দুটো ইকুয়েশন কাজে লাগাতে পারি। আমরা সবার প্রথম আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার নির্ণয় করার চেষ্টা করছি। আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মানে হচ্ছে আলফা প্লাস বিটার হোল স্কোয়ার মাইনাস টু আলফা বিটা। এবার দেখো এখানে যদি মান বসিয়ে দিই আলফা প্লাস বিটা মানে মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার মাইনাস টু, আলফা বিটা মানে ওয়ান, সো ওয়ান মাইনাস টু দ্যাট ইজ মাইনাস ওয়ান। আর একটা পার করতে হবে আলফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ার মানে হচ্ছে আলফা বিটা পার হোল স্কোয়ার মানে ওয়ান এর স্কোয়ার দ্যাট ইজ ওয়ান। তো এই দুটো মান আমরা ওখানে বসিয়ে দিলেই দেখো সমীকরণটা পেয়ে যাবো এক্স স্কোয়ার মাইনাস এখানে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার এর ভ্যালু মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস আলফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ার মানে ওয়ান ইকুয়াল টু জিরো। তো সমাধান করলে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস এক্স
প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। আবার লক্ষ্য করো, আমরা একটা সমীকরণ পেয়ে গেলাম যে সমীকরণের বীজগুলি হলো এই সমীকরণের বীজগুলির বর্গ। তো আমরা বলতে পারি যে এই সমীকরণের বীজগুলির বর্গ করলে যে সমীকরণটা পাচ্ছি সেটাও কিন্তু একই সমীকরণ। তো এখান থেকে আমরা একটা মন্তব্য করতে পারি, সেটা হচ্ছে যে হয় এই সমীকরণের বীজগুলি এক অর্থাৎ দুটোই ওয়ান ভ্যালু, যার জন্য ওয়ানের বর্গ করতে বীজের কোনো চেঞ্জ হয়নি তাই জন্য একই সমীকরণ এসছে। অথবা বলতে পারি এই সমীকরণের বীজগুলো এমন যে এটির বর্গ করলে এটি তৈরি হয় বা এটির বর্গ করলে এটি তৈরি হয়, অর্থাৎ একটি বীজের বর্গ করলে যদি অপর বীজ তৈরি হয় সেক্ষেত্রে কি হয় বীজগুলো আর পাল্টায় না, একই বীজ থেকে যায়, তাই সমীকরণটাও একই থেকে গেছে। তো আজকের ক্লাস ভিডিও আমি তোমাদের কোর্সে দেখি 1.5 এর 8 থেকে 11 পর্যন্ত সমস্যার সমাধানগুলো করে দিলাম। যদি এগুলো বুঝতে অসুবিধা হয় তো আমার কমেন্ট বক্সে লিখে জানিও, আমি তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই ধরনের ক্লাস ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ইনস্টিটিউট অফ স্কুল ম্যাথমেটিক্স কে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকন সিলেক্ট করে রেখো ক্লাস ভিডিও সম্বন্ধ লেটেস্ট নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। পরবর্তী ক্লাস ভিডিওয়ে আমি তোমাদেরকে এই কোর্সে দেখি 1.5 এর যে বাকি অঙ্কগুলো রয়ে গেল অর্থাৎ 12 দাগের ও 13 দাগের অঙ্ক, এগুলোর সমাধান করে দেবো।